আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিও হচ্ছে আমি আরও একটা আইডি ব্লক ভেরিফিকেশন করে দেখাবো। তো আজকের ভিডিওটা দেখবেন আমার এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তো ব্লক ভেরিফিকেশন করার জন্য হচ্ছে আমরা প্রিভিয়াস যে ভিডিওগুলো দেখাইছি এটা হচ্ছে প্রোফাইলে চলে গেছে সরাসরি। আপনাদের ফেসবুক আইডিতে গেলে এখানে প্রোফাইল দেখুন বা শোর প্রোফাইল যে লেখা আছে এখানে ক্লিক করলে দেখবেন এটার নাম হচ্ছে কি রাব্বি হাসান রাজ। আপনার ফেসবুক আইডি যে নামটা এই নামটা এখানে শো করবে। এখানে কিন্তু আপনাদের যে কোনো একটা মানুষের নাম হইলেই এখানে কিন্তু ব্লক ভেরিফিকেশনটা করে নিতে পারবেন। আর এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে কিন্তু এখানে আপনার গেট মেটা ভেরিফাইড নেম অপশনটা থাকে, এখানে অনেক আগেতে থাকে না। তো এই ক্ষেত্রে হচ্ছে সেটিংসে চলে যাবেন সরাসরি। সেটিংসে যাওয়ার পর আপনারা হচ্ছে এখানে দেখেন ভেরিফিকেশন নামে অপশন আছে সবার নিচে, ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে নিচের দিকে স্ক্রল করলে আসেন। আসার পরে দেখেন একবারে সবার নিচের দিকে একটা লেখা আছে আপনার প্রোফাইলটি ভেরিফাইড হিসাবে দেখান, অথবা ইংলিশে লেখা থাকতে পারে। আর হচ্ছে ভেরিফিকেশন করলে আমাদের কী কী দেবে এখানে কিন্তু লেখাই আছে। ভেরিফিকেশন করলে একটা ব্লু টিক পান, আপনার অডিয়েন্স বিশ্বাস করবে করতে পারে যে আপনি সত্যি একজন ব্যক্তি যিনি রিয়েল স্টোরি শেয়ার করছেন। মানে এটা হচ্ছে অনেকে সময় আইডিতে ফেক আইডিতে হচ্ছে অনেক জিনিস আমরা ই করি, অনেকে ফেক আইডি খুলে রাখে। তো ব্লক ভেরিফিকেশনটা করলে আমাদের যে অডিয়েন্সটা আছে বা আমাদের যারা হচ্ছে রিকোয়েস্ট দেয় বা যারা হচ্ছে আমাদেরকে ফেসবুকে দেখে তারা ভাববে যে এটা হচ্ছে একদম ভেরিফিকেশন পার্সন। আর হচ্ছে অ্যাকাউন্টের নিরাপত্তাটা অনেক কি বেড়ে যায়। আর উন্নত সহায়তা হচ্ছে আপনি ফেসবুকের যে এজেন্ট আছে ফেসবুকের এজেন্টের সাথে কিন্তু আপনি লাইভে চ্যাট করতে পারবেন অথবা মেল করতে পারবেন আপনার আইডিতে কোনো প্রবলেম হলে। আর যারা হচ্ছে রিলস ভিডিও বানান তারা কিন্তু চাইলে এখানে কিছু ইউনিক স্টিকারও পেয়ে যাবেন। তো বলে নেবেন এটা, পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর হচ্ছে আমি শুধু ফেসবুক আইডি ভেরিফিকেশন করবো। তো ফেসবুক অপশনটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে দেখেন এটা হচ্ছে মূলত মালয়েশিয়ান এক ভাইয়ের মনে হয় মেবি, এটা হচ্ছে আমার পুরাতন কাস্টমারও বলতে পারেন, যে আমার থেকে হচ্ছে রেগুলার লক আইডি আনলক বা হ্যাক আইডি রিকভারি এগুলো করে নিচ্ছে। আজকে হচ্ছে তার মনে হচ্ছে ভেরিফিকেশন করে নিবে, তো এই জন্য হচ্ছে কিন্তু সে আমাকে কাজটা দিচ্ছে। তো এইখানে পর্যন্ত আমরা সবাই আসি। আসার পরে হচ্ছে আমাদের যে প্রবলেমটা থাকে আমাদের ভিসা কার্ড থাকে না, ঠিক আছে, ভিসা কার্ড থাকে না দেখে কিন্তু আমরা পেমেন্ট করতে পারি না ফেসবুককে, এর জন্য হচ্ছে ভেরিফিকেশনটা অন করতে পারি না। এই জন্য কিন্তু আপনাদেরকে স্পেশাল অফার দেওয়া হয়েছে বা সুযোগ দেওয়া হয়েছে, আপনাদের কিন্তু যদি ভেরিফিকেশন করে নেবেন আমার থেকে আপনাদের কিন্তু কোনো ভিসা কার্ড লাগবে না, আপনাদের কোনো এনআইডি কার্ডও লাগবে না, ঠিক আছে। আপনাদের এনআইডি কার্ড ছাড়া একদম ভিসা কার্ড ছাড়া আপনারা কিন্তু আমার থেকে ভেরিফিকেশন করে নিতে পারবেন যে কোনো নামে, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা মানুষের নামে বা আপনার পছন্দ মতো একটা নামে করে নিতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ভিসা কার্ড বা মাস্টার কার্ড লাগবে না। প্লাস হচ্ছে আপনার যাদের মেইন প্রবলেম হয় আপনাদের ফেসবুকের নাম আর বার্থডের সাথে এনআইডি কার্ডের মিল থাকে না দেখে কিন্তু ভেরিফিকেশনটা করতে পারেন না। তো দেখেন এটা যে করে নিচ্ছে তার কিন্তু এটা তার নিজের রিয়েল নাম আর বার্থডের সাথে মিল রেখে মূলত করে নাই। তো দেখেন আমি কিন্তু পেমেন্টের জন্য সাবমিট করে দিছি, পেমেন্ট করে দিছি। পেমেন্ট করার পরে কিন্তু এরকম আসে যে ফেসবুক মোবাইল অ্যাপে আপনাকে আগামী 3 দিনের মধ্যে পরিচয় কনফার্ম করতে হবে, ঠিক আছে। কার্ড সাবমিট করার মানে পেমেন্ট করার পরে আমার যে আইডেন্টি কার্ডটা আছে এটা কিন্তু 3 দিনের মধ্যে ভেরিফিকেশন করতে হবে সাবমিট করে। যদি এটা ফেসবুক অ্যাকসেপ্ট করে তাহলেই কিন্তু হচ্ছে আমাদের মূলত ইয়াটা হয়। তো দেখেন আমি হচ্ছে পেমেন্ট করে দিছি, পেমেন্ট করার পর হচ্ছে সরাসরি ফেসবুক অ্যাপে আবো, কারণ এটা ফেসবুক অ্যাপ ছাড়া কিন্তু আপনি কার্ডটা সাবমিট করতে পারবেন না। তো এটা অবশ্যই পেমেন্ট করার পরে আপনারা ফেসবুক অ্যাপে আসবেন অথবা আপনারা কিন্তু ফেসবুক অ্যাপ দিয়েও সরাসরি পেমেন্ট করতে পারেন। তবে অনেকের হচ্ছে ফেসবুক অ্যাপ দিয়ে পেমেন্ট করতে গেলে একটা ইরর আসে, এই জন্য হচ্ছে অনেকে ব্রাউজার দেয় করে। তো দেখেন পেমেন্ট করার পরে কিন্তু ব্লু টিকটা আমার অন হয় নাই এখনও, দেখতে পারবেন। তো এখন হচ্ছে আবার গেট মেটা ভেরিফাইড যে অপশন আছে বা সেটিংস থেকে যাইতে পারেন, ওইখানে গেলে কিন্তু এরকম অপশন আসবে কন্টিনিউ টু ভেরিফিকেশন। তো কন্টিনিউ টু ভেরিফিকেশন অপশন পেলে নিচে যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে কনফার্ম প্রোফাইল নেম, আপনার আইডির নাম যদি চেঞ্জ করে নিতে চান তাহলে এই নাম চেঞ্জ করে নিতে পারেন। এখানে অবশ্যই কিন্তু মানুষের নামে থাকতে হবে, এটা বাংলা হোক বা ইংলিশ হোক মানুষের নামে থাকতে হবে অবশ্যই। আর এখানে হচ্ছে প্রোফাইল পিকচারটা দেখেন কেমন অ্যালাউ করে, আপনাদের ফেসটা দেখা যাইতেছে এরকম একটা হচ্ছে প্রোফাইল পিকচার দিবেন তাহলে হচ্ছে কিন্তু 100% চান্স থাকে। তারপর হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করবো, যে নাম চেক করলো বার্থডে চেক করলো সরি প্রোফাইল পিকচার চেক করলো, তারপর হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করবো। এখন হচ্ছে আমার আইডেন্টি কার্ডটা কনফার্ম করতে হবে। এখানে আমার যে কার্ডটা দিয়ে ভেরিফিকেশন করবো এটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতেছে। আপনাদের যদি পাসপোর্ট থাকে অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনারা ওইটাতে করতে পারেন। আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকলে সরাসরি হচ্ছে এটা স্ক্যান করবেন নিচে রেখে, কালো একটা কাপড়ের উপরে হচ্ছে আইডি কার্ডটা রাখবেন বা পাসপোর্ট রাখবেন, তারপর হচ্ছে এইভাবে স্ক্যান করবেন। এভাবে স্ক্যান করলে আপনাদের কার্ডে যদি কোনো ফল থাকে তাহলে কিন্তু আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন সুন্দর করে তুলে সাবমিট অপশনে ক্লিক করবেন। আর যখন স্ক্যান করবেন তখন আর আলো পর্যাপ্ত পরিমাণ আলো থাকে,
আর যাদের নেগেটিভ আসছে রিভিউ, তারা কিন্তু এই কার্ডটাই একটু ঘষা দিয়ে একটু কালো করে নেবেন, কালো করে তারপরে সাবমিট করবেন, তাহলে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে এক সাবমিটেই। তো দেখেন আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস, আমি যখন সাবমিট করছি এটা হচ্ছে এখন ভেরিফিকেশন ইন পেন্ডিং, 48 ঘন্টার মাঝখানে তারা আমাকে জানাবে। তো আজকে সময়টা দেখেন 7 জুন, মানে আজকে 7 তারিখ শুক্রবার, আর হচ্ছে আমি সাবমিট করছি 7:26। ঠিক আছে, আমি দেখবো আসলে ভেরিফিকেশন হইতে কতক্ষণ সময় লাগে। আমি কিন্তু ভেরিফিকেশনের জন্য যারা হচ্ছে আমাকে কাজ দেয় ইউটিউব থেকে, তাদেরকে কিন্তু আমি বলা হয়েছে যে ভেরিফিকেশনের জন্য সর্বোচ্চ হচ্ছে 2 ঘন্টার মতো সময় রাখি। তবে কিছু আইডিয়া আছে, একসাথে একটা দুইটা আইডি থাকে যেগুলোতে হচ্ছে আপনার সময় অনেক বেশি রাখে। তো এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে ফেসবুক সার্ভারের উপর, তারা কতক্ষণ সময়ে তারা রিভিউ দিবে। তো নর্মালি কিন্তু একটা আইডি ভেরিফিকেশন করতে 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে হয়ে যায়, এটা ফেসবুকের উপরে ডিপেন্ড করে। তো দেখেন 8:38 বাজতেছে, প্রায় 1 ঘন্টার মতো হয়েছে, আমার কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে, উপরে নোটিফিকেশনটা দেখলে বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে ফেসবুক অ্যাপে যেয়ে দেখাই, আপনারা অনেকে এখানে বয় পেয়ে যান যে সেশন এক্সপায়ার দেখায়, আপনাদের অনেকের আইডি যখন ব্লু ভেরিফিকেশন হয়ে যাবে তখন কিন্তু লগ আউট হয়ে যায়। একটু সব আইডি হয় না, তবে 10টার মাঝখানে 3-4টা আইডি হচ্ছে এরকম হয়ে যায় যে ভেরিফিকেশন করার পরে আপনার হচ্ছে লগ আউট করে দেবে। তো এটা হচ্ছে নতুন করে আবার লগ ইন করবেন, নতুন করে লগ ইন করলে দেখেন আমার নামের পাশে কিন্তু ব্লু বেজটা চলে আসছে। ঠিক আছে, একদম মেটা ভেরিফাইড প্রোফাইল লেখা আছে। তো আপনাদের জন্য হচ্ছে গিভওয়ে নিয়ে আসতেছি কিন্তু ঈদের আগের দিন, রিসেন্ট হয়তো ভিডিও পাবেন 1-2 দিনের মাঝখানে কীভাবে জয়েন করতে হবে। আপনারা সবাই হচ্ছে অংশগ্রহণ করবেন, আপনারা কিন্তু ফার্স্ট প্রাইজ হিসাবে একজনকে ফ্রিতে ব্লু ভেরিফিকেশন করে দেবো। এটা শুধু কুরবানি ঈদের আগের দিন আপনাদের প্রাইজ ঘোষণা করা হবে, আর নিয়মটা হচ্ছে আপনাদেরকে বলে দেবো। তো দেখেন 7 তারিখে এটা হচ্ছে ভেরিফিকেশনটা করে দেওয়া হয়েছে, আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের হচ্ছে আইডিতে যে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ব্লু ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হচ্ছে অ্যাডভান্স টাকা নিয়ে কাজ করি, কারণ অনেকে হচ্ছে ভেরিফিকেশন করার পর তার নিজের আইডিটা কিন্তু নিজে নেয় না, এই জন্য হচ্ছে রিস্ক নেওয়া হয় না, অথবা আপনারা চাইলে অ্যাডমিন ডিল করেও নিতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার থেকে যারা ভেরিফিকেশন করে নিয়েছে এরকম সবার ভিডিও হচ্ছে ইউটিউবে রিভিউ হিসেবে পাবেন, আপনারা চাইলে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে আসলে তারা ভেরিফিকেশন করার পরে তাদের আইডিটা পাইছে কি না। যাদের ভেরিফিকেশনের দরকার থাকবে অবশ্যই ইনবক্স করবেন। আর ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।